বেবি আজকে কি হবে তাহলে? খেলা হবে। খেলা হবে? তাহলে কিন্তু আমি চারা করে সব খুলে ফেলছি। ও মাই গড! তারপর? তারপর কি? তারপর কি বলো? খেলা হবে। আরে আমার জামাই চলে আসছে, কিছু একটা করো। আরে তুমি এই জায়গায় লুকাও, এই জায়গায় লুকাও, জুকাও না। আরে এই জায়গায় ঢুকবো কিভাবে? আরে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আরে অশোক বসে তুমি খাটে নিচে, তুমি না বলে যাচ্ছ কেউ নাই। আরে চুপ করো, খাটে নিচে চাটে নিচে ঢুকবো কিভাবে? আরে আরে না, তো পা দেখা যাচ্ছে এখানে, দিয়ে দাও তুমি বসো। আরে এইভাবে না, তুমি এদিক ফিরো, এদিক ফিরো, এদিক ফিরো, এদিক ফিরো, পা ঢুকো, পা ঢুকো। চুপ করে থাকবে, একটা কথাও বলবো না। আসতেছে। কি হলো এত দেরি হয় কিসের জন্য তোমার? আরে গেট খুলতে দেরি হবে না, আমার ওই যে ফ্রেন্ডের সাথে হ্যাং আউট ছিল, মানে এই জন্য আমি মেকআপ করতেছিলাম, দেখো না ড্রেসও পরতে পারি নাই, আর তুমি এর মধ্যে এসে ঠুকুটুকু শুরু করে দিচ্ছ। আর তোমাকে যে আমি বলবো এটা কোনো ওয়ে রাখছো, তুমি তো আমার ফোনই রিসিভ করো না, কাজ আর কাজ। তোমার কি প্রত্যেকদিন হ্যাং আউট থাকে? একদম চুপ, কোনো কথা বলেন না। হাজবেন্ড যদি জেনে যায় যে আমরা খাটে নিচে দুজন মানুষ বসে আছি, তাহলে আমাদের আস্ত রাখবে না। মেকআপ করতেছো ভালো কথা, মেকআপ করো, তুমি দরজাটা খুলে তারপর মেকআপ করো, তাতে তো কোনো সমস্যা নেই। দেখো স্যার, আসসালামু আলাইকুম স্যার। আপনি কে? ভাই আমি ওর বয়ফ্রেন্ড। আপনি ওর বয়ফ্রেন্ড? আমিও তো ওর বয়ফ্রেন্ড। কি বলেন ভাই, তার মানে একসাথে দুইটা বয়ফ্রেন্ডকে বাসায় ইনভাইট করছে? স্যার এগুলো কি বলতেছেন স্যার, আমি তো এই মাসে অলরেডি 20 দিন ওভারটাইম করে ফেলছি স্যার। স্যার বিয়ের পরে তো আমি ঠিকমতো বউকে সময় দিতে পারিনি। আমাকে বলছে কি জানেন, যে আমার স্বামী আসলে তুমি চলে আসবা, কিন্তু এ দেখি আপনাকেও আনছে, আমাকেও আনছে, ওর স্বামীকেও আনছে। কী বলেন ভাই, আপনি করে অন্য কোনো মতলব আছে? আচ্ছা যাই হোক, শোনেন এখন চুপ করে বসে আসেন, কী হয় পরে দেখা যাইব। ভাই আমি না একটা জিনিসে কনফিউজড, এখন যেটা আসছে ওটা কি ওর স্বামী নাকি আরেকটা বয়ফ্রেন্ড? চলেন দেখি কী হয়। স্যার আমি কি একাই আছি অফিসে, আর কেউ নেই স্যার, অন্য কাউকে দিয়ে করানো যায় না? ঠিক আছে স্যার আসছি। থাকো আজকেও নাইট ডিউটি, একাই থাকো, দরজা বন্ধ করো। তুমি না আমাকে বলছিলা তুমি তোমার জামাইকে ছেড়ে দিবা, শুধু আমাকে নিয়ে থাকবা, তাহলে তুমি আমাকে নিয়ে কেন থাকো না? এই ছেলেটাকে আমার কেন বাসে আসছো? আমি তো অফিসে যাচ্ছি মনে হয় বাসে, তুমি আর আমি একা শুধু রোম্যান্স করবো কত আশা নিয়ে আসছি, কিন্তু আমার সব কাটে নিয়ে চলে গেল, কিচ্ছু করতে পারলাম না, গিয়ে দেখি এই সাদা ভিতরে ঢুকে আছে। আচ্ছা চলো না আমরা পালিয়ে যাই, তুমি তোমার স্বামীকে বাদ দিয়ে দাও, ওকে বাদ দিয়ে দাও। কি গো তুমি এত কান্নাকাটি করতেছো কেন? আমি তো ভাবছি তুমি আমার সত্যি শুধু পরকেই করতেছো, তুমি এত কান্না করলে তো আমিই কান্না করে দেবো, তুমি সত্যি সত্যি আমাকে এত ভালোবাসো, তাহলে চলো আমরা এখান থেকে চলে যাই। কি শুরু করছো? এখানে যে আরো একজন দাঁড়ায় আছে এটাকে ভুলে গেছো? সেই কখন থেকে রহিম রোকনের মতন প্রেম শুরু করে দিছো? আমার লগে বাপপারি করো। আরে তুমি এত চিল্লাইতেছো কেন? হ্যাঁ তুমি কি আমাকে ভালোবাসো নাকি? তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি আসছো আমার সাথে পরকিয়া করতে, যখন দেখছো যে আমার হাজবেন্ড আছে, আমার আবার একটা বয়ফ্রেন্ড আছে, এখন জ্বলতেছে না, শোনো তুমি কোনো সাবজেক্ট না, তুমি হচ্ছে অবজেক্ট। আচ্ছা মানলাম আমি অবজেক্ট, তাই বললে কি তুই যে চোখের সামনে 3-4 জনের সাথে প্রেম করতেছিস এটাকে আমি মাইনে নেব? আরে এই যে ভাই তুমি কি এখনো পাগল আছো? যে তারে দেখতেছো না তার জন্য কান্না করতেছো, কথা কি জানো ও কিন্তু আমার খাওয়া মা। আমি জানি না, খাওয়া হোক যা হোক আমি আবার নতুন করে খাবো, কোনো অসুবিধা নেই, তুমি শুধু আমার বলো। আমিও তোমাকে ভালোবাসি। আমি না রোহানকে বলে ফেলছি আসার জন্য। আরে লুকা লুকা লুকা, আরে